গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 15 মে তাকে দল থেকে আজীবনের জন্য বাদও দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমা চেয়ে দলে ফেরার মাত্র 4 মাসের মাথায় আবারও তাকে বাদ দিয়েছে ক্ষমতাসীন দলটি। এমন দুঃসংবাদের পাশাপাশি আরও একটি খবরের জন্ম দিয়েছেন সাবেক এই মেয়র। অভিযোগ উঠেছে স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ীকে মানসিক এবং পারিবারিক অশান্তিতে রেখেছেন জাহাঙ্গীর আলম, এমনকি ভরণ পোষণও দিচ্ছেন না। এ কারণে জাহাঙ্গীরের কাছে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী, আর সেই নোটিশের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিল মাসের 30 তারিখ জাহাঙ্গীরের কাছে ওই বিচ্ছেদের নোটিশ পাঠান স্ত্রী। এতে বলা হয়েছে, 1961 সালের মুসলিম পারিবারিক আইন 8 নং অধ্যাদেশ 52 নং আইনের 7-1 ধারায় সম্পর্কের বিষয়টি অবহিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে 90 দিন পর চূড়ান্তভাবে বিচ্ছেদ কার্যকর হবে। নোটিশে দেখা যায়, 2011 সালের 18 ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহারের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন ও নিয়মিত ভরণ পোষণ না দেয়ায় সংসার জীবনে অশান্তি শুরু হয়। বিচ্ছেদের নোটিশের একটি অনুলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহ আলীর কাজী অফিসে পাঠানো হয়। এদিকে 15 মে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এটি দ্রুত কার্যকর হবে। এর আগে 14 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকে জাহাঙ্গীরের বহিষ্কারের সুপারিশ করা হয়। 2021 সালের 7 সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে আওয়ামী লীগ থেকেও তাকে বাদ দেওয়া হয়। এমনকি 2018 সালে নৌকার টিকিটে নির্বাচিত জাহাঙ্গীর আলম মেয়র পদে থেকেও সাময়িক বরখাস্ত হন। সে আদেশ এখনও প্রত্যাহার হয়নি। এবার গাজীপুর সিটি নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি তিনি। স্বতন্ত্র প্রার্থী হলেও তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাদাকালো নিউজ।